দেখো আমরা লিমিট পড়ছিলাম তো প্রিভিয়াস ক্লাসে আমরা লিমিট দুটো এবং তার ডেফিনেশন ফিউ প্রপার্টি আর কিছু প্রবলেম নিয়ে আমরা একটা ক্লাসে ডিসকাস করছিলাম তো আজকে আমি বেসিক্যালি ক্লাসটাকে আমি আরও ওইখানে রাখলাম এই কারণে কিছু প্রবলেম সম্বন্ধে ডিসকাস করার জন্য লিমিটের ওপর তাইতো তো দেখো আমরা কি পড়েছিলাম লিমিটেড না একটা ফাংশনের একটা পয়েন্টের লিমিট বলতে কি বোঝায় তার এক্সিস্টেন্স বলতে আদৌ থাকবে কিনা কখন সেটা বুঝবো যে ওই ওই পয়েন্টের লিমিটে আমি রিক্যাপ করিনি তারপর আমি এক্সাম্পল করাচ্ছি ফার্স্ট দেখো রিকল বা রিক্যাপ ধরো ওয়াইস অন এফেক্স একটা ফাংশনের লিমিট লিমিট এক্সটেন্স টু এফেক্স এটা এক্সিস্ট মানে হচ্ছে মানে এক্সিকাল টু এ পয়েন্টে যদি এক্সিস্ট করে তার এটার মানে যেটা পড়েছিলাম যে লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট এইসটেন্স টু সরি এক্সটেন্স টু এ মাইনাস এক্সিস্ট আর রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্সটেন্স টু এ প্লাস্ট আমি সাপোজ ধরেছিলাম আর লিমিট এক্সিস্ট করছে মানে লেফট হ্যান্ড লিমিট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট দ্যাট মিন্স এল ওয়ান এল টুমান এল সে যদি এটা হয় তাহলে আমরা বলেছিলাম লিমিট এক্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল এটাই ছিল তোমার ইট এক্সিস্ট তার মানে এফ সাইল ডেল্টা ডেফিনেশান আমরা কি বলেছিলাম ডেল্ট এফ সাইল ডেল্টা ডেফিনেশান আমরা যেটা পড়েছিলাম যে ফর অল এফ সাইল গ্যাটার দেন জিরো দেয়ার এ ডেল্টা গ্যাটার দেন জিরো সাচ দ্যাট মড অফ এফ এক্স

এই ছিল আমার বিষয়বস্তু আমরা লিমিটের প্রপার্টিও পড়েছিলাম যে সেই লিমিটের মানে সাম থাকলে সেটা কিভাবে স্ক্রিক্ট করে ডিভিশন থাকলে মাল্টিপ্লাই থাকলে সেগুলো আমরা ডিসকাস করেছিলাম এবং কিছু প্রবলেম আমরা ফর্মুলা আমরা পড়েছিলাম দেখো আমি ডিএলি প্রবলেমে যাই ফার্স্ট একটা প্রবলেম ধরো নাম্বার ওয়ান একটা প্রবলেম নিলাম লিমিটেন্স টু ফোর ফোর এই ফাংশনের লিমিট টা কি হবে এফেক্ট এটা দেওয়া আছে তা দেখো এটা মানে হচ্ছে লিমিট টু ফোর

মাইনাস ই টু দি পাওয়ার ফোর বাই জেড পরের লাইনে দেখো আমরা লিখতে পারব লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ফোরটা কমন যাবে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই হচ্ছে জেড আমরা এটা আমরা লিখতে পারবো দেখো ই টু দি ফোর বাইরে এলো লিমিট

এফ এক্স সমান মড এক্স বাই এক্স এই ফাংশন লিমিট চেক করো ফাইন্ড লিমিট এক্সচেঞ্জ টু জিরো এফ এক্স ইফ এক্সিস্ট মানে প্রথমে তোমাকে দেখতে হবে যে এফ এক্স সমান যে ফাংশন দিয়েছি মড এক্স বাই এক্স এই ফাংশনটার লিমিট বের করতে বলেছে

এক্সটেন্স টু জিরো মাইনাস এফ এক্স মাইনাসম লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস ওয়ান কারণ হচ্ছে ওয়ান হয়ে গেল এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা দেখি রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্স কারণ হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস মাইনাস ওয়ান কারণ মাইনাস ওয়ান দেখো এটাও এক্সিস্ট করলো আবার এটাও এক্সিস্ট করলো কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান তার হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট তার মানে দেয়ার তুমি বলবে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ডাজ নট এক্সিস্ট ঠিক আছে তার মানে এই যে গিভেন যে ফাংশনটা দিয়েছিল মড এক্স বাই এক্স এই ফাংশনটা কিন্তু এক্স কল টু সরি এফ লিমিট এক্সপ্রেস টু জিরো এফ এক্স এর লিমিটটা কিন্তু এক্সিস্ট করলো নেক্সট ও সরি কি করলাম One minute. Hmm. Next, a problem Number Three Find the limit by evaluate.

এখানে এই ফাংশনটার ক্যালকুলেশনের জন্য তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে পরে লিখে লিখছি টু রুট থ্রি বাই টু সাইন এক্স মাইনাস হাফ কস এক্স দেখো সাইন টু সাইন এক্স ইন্টু কসের কত মান এটা আমি কত কত রুট থ্রি টু মানে কস থার্টি মানে পাই বাই সিক্স মাইনাস সাইন থার্টি ইন্টু কস এক্স অ্যাকচুয়ালি আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম দেখো সাইন এ মাইনাস বি ফর্মুলা এটা মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ঠিক আছে কস সাইন বি আলটিমেট এটা আমরা লিখতে পারবো টু সাইন এক্স মাইনাস পাই বাই সিক্স এরপরে আমি অঙ্কটাতে আসি লিমিট এক্স টু বাই রুট থ্রি সাইন এক্স মাইনাস পাই বাই সিক্স তাহলে এটাকে আমি লিখতে পারবো দেখো এটা এরপর লিখতে পারবো টু সাইন এক্স মাইনাস পাই বাই সিক্স বাই এক্স মাইনাস

তার ভ্যালু হবে ওয়ান টু ইন্টু ওয়ান তার হচ্ছে তাহলে এই গোটা ফাংশনটার লিমিটটা কিনারে গেল টু জাস্ট ত্রিপন মিত্রি ক্যালকুলেশনটা হচ্ছে মেন তারপর লিমিটের একটা নর্মাল একটা আইডিয়া সেম টাইপের একটা প্রবলেম দিচ্ছি দেখো নাম্বার ফোর ফোর সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস ফোর এই ফাংশনটা লিমিট কি করে ক্যালকুলেট করবে দেখো লিমিট এক্সটেন্স টু to বাই ফোর রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু সাইন এক্স মাইনাস ওয়ান বাই রুট টু এক্স এটা আমি অ্যাডজাস্ট করলাম বাই এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু বাই ফোর তাহলে কত হবে রুট টু এটাকে দেখো

প্রবলেমটা দেওয়া হচ্ছে যে ইফ লিমিট এক্সটেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস কিউ বাই এক্স মাইনাস থ্রি ইকাল টু সিক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি এন্ড কিউ তাহলে এখানে দেখো একটু অন্য টেকনিকে অঙ্কটা দিয়েছে তোমাকে একটা ফাংশনের মধ্যে একটা দুটো আনন্ড ঢুকিয়ে দিয়েছে দিয়ে বলেছে সেই আনন্ড দুটোর ভ্যালু তোমাকে ইভালিউট করতে হবে তাহলে এখানে সলিউশনের টেকনিকটা দেখো

সিক্স যেহেতু এটা এটা মানে কি তার মানে উপরটাও জিরো হতে হবে লিক্সটাও তাহলে এক্স মাইনাস থ্রি যেহেতু আছে তাহলে এটাকে জিরো হতে হবে থ্রি বসালে এটাকেও জিরো হতে হবে তার মানে আলটিমেট লিমিট এক্সটেন্স টু এটাকে এই লিমিটটা যখন আসছে আলটিমেট উপরটা জিরো হতে হবে তার মানে আলটিমেট যেটা বলতে চাইছি পি এক্সের স্কোয়ার মাইনাস কিউ এটা জিরো হতে হবে অ্যাজ এক্সটেন্স টু থ্রিতে তখন আলটিমেট এটা মানে দেখো আলটিমেট ছিল তো হ্যাঁ ঠিক আলটিমেট এটা মানে কেন করলাম কারণ জিরোটা যেহেতু এক্সিস্ট করেছে লিমিট করে এটা যদি থ্রি হয় তাহলে এখানটাও এখানে থ্রি বসলে জিরো চলে আসে তাহলে এখানে জিরোই হতে হবে তো সেই জন্য আমি লিমিটটা ধরে এলাম এক্সটেন্স টু থ্রিতে এটা জিরো সেই জন্য দেখো এটা আমি জিরো করলাম আচ্ছা এরপর আমি ডিরেক্টলি পি বা কিউ এর মানটা বসাই এবার আমি অরিজিনাল লিমিটটাতে আসি দেখো লিমিট এক্সটেন্স টু থ্রি পি এক্স স্কোয়ার মাইনাস কিউ বাই এক্স মাইনাস থ্রি আছে তো লিমিট এক্স টেন্স টু থ্রি পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এর মানটা এখানে লিখবো নাইন পি বাই এক্স মাইনাস থ্রি মানে আলটিমেট দেখো পিটা কমন যাচ্ছে লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ক্যান্সেল আচ্ছা এর ভ্যালু দেওয়া হচ্ছে লিমিট এক্স টু থ্রি এক্স প্লাস থ্রি তার মানে হচ্ছে সিক্স পি ইন্টু সিক্স সমান হচ্ছে সিক্স পি এর মান হয়ে গেল ওয়ান তাহলে এখান থেকে এক নাম্বার থেকে নাও ফ্রম ওয়ান নাও ফ্রম ওয়ান উই হ্যাভ নাইন ইকাল টু হচ্ছে কিউ তাহলে পি এর মান পেয়ে গেলাম ওয়ান আর কিউ এর মান পেয়ে গেলাম নাইন কনসেপ্টটা বুঝতে হবে এই এইটা এই আইডিয়াটা কোথা থেকে করলাম এই যে এই আইডিয়াটা দেখো তোমাকে আমি এক্সাম্পেল দিচ্ছি দাও এক্স টু পার টু মাইনাস ফোর টু দাও তাহলে উপরটাও জিরো আসবে নিচেটা জিরো আসবে তাহলে এই যে জিরো তোমরা এখানে এক্সটেন্স টু থ্রি আছে এখানে বসে থ্রি বসে জিরো হয়ে যাবে নিশ্চয়ই এটাকেও জিরো হতে হবে সেই জন্য কিন্তু আমি এই কনসেপ্টে এই লাইনটা কিন্তু লিখেছি এই লাইনটা কিন্তু এটাই নেক্সট একটা অঙ্ক দেখো

এটা কীভাবে আমরা করব দেখো সলিউশন লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার করলাম বাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার আর অঙ্কের মধ্যে কিছুই নেই লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড সেখানে জেড করে নিই জেড টেন্স টু জিরো বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার আর এখানে আমি এক্স স্কোয়ার সময় জেড পুট করেছি এই জায়গাটাতে তার মানে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কত লিমিট এক্স টেন্স টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড এর মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান স্কোয়ার তার হচ্ছে ওয়ান বাই ওয়ান তার মানে হচ্ছে ওয়ান লিমিটের ভ্যালু হলো ওয়ান মানে আলটিমেট এই দুটো ফর্মটাকে সাজানো নিয়ে আমার কাজ ফর্ম গুলোর মধ্যে জটিলতা কিছু নেই কিন্তু এই দুটো ফর্মটাকে টাকে সাজালেই তোমার অ্যানসার হয়ে যাবে কারণ কি এই দুটো কি ফর্ম কাজে লাগছে লিমিট এক্সটেন্স টু জিরো টু টু দি পার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ওয়ান এই ফর্মুলাটা কাজে লাগালাম আর দু নম্বর হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান এই দুটো ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই হলো ক্লিয়ার ওকে নেক্সট একটা প্রবলেম দেখো নাম্বার সেভেন প্রবলেমটা দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স বাই টু এর লিমিটটা কি হবে এই ফাংশনের লিমিটটা কি হবে ঠিক আছে আচ্ছা এখানে তো আমি এখানে আমি সলভটা করে দিচ্ছি দেখো এই সলিউশনটা আমি এখানে বলছি কি না এই ফর্মটা হচ্ছে সাজালেই হবে দেখো সলিউশন লিমিট

আর এটার ভেতরটা মানে হচ্ছে ই হাফ কালার রুটেক্স রুটি এই ফর্মুলাটা যেটা ছিল লিমিট এন টেনস্ট ইনফিউলিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দী পার এন এর ফর্মুলা ছিল ই এই ফর্মুলাটা আমি এখানেতে অ্যাপ্লাই করলাম প্লিজ ফর্মুলা ক্যান বি অ্যাপ্লে অ্যাপ্লাইড ওকে এটা হচ্ছে সলিউশন কেট Next. কোশ্চেন দেখো যে ইভালিউড আট নাম্বার ইভালিউড দ্য লিমিট লিমিট এক্সটেন্স টু জিরো

लिमिट एक्स टेंस टू जीरो सैंस स्कोर एक्स हमें रेशनलाइज कर रूट टू प्लस रुटोभार वन प्लस कस एक्स रूट टू माइनस रुटोभार वन प्लस कस एक्स इंटू रुट टू प्लस रुटोभार वन प्लस कस एक्स ओपर नीचे रेशनल कर ल and equals to limit x tends to 0 sin squared x into root 2 plus root over 1 plus cos x by 2 minus 1 minus cos x

वन प्लस कस एक्स इंटू वन माइनस कस एक्स नीचे कटे जा रुटो भारत तुम बस वन प्लस कस जिर मान होता है वन इंटू रूट टू प्लस रुट टू तल्टिमेट टू इंटु टू इंटू टू रुट टू तल्टिमेट ফোর রুট তাহলে এই লিমিটটার ভ্যালু হয়ে লিমিটার লিমিট হয়ে গেল ফোর রুট টু এই অঙ্কটা যেই মেনে এসেছিলো আই থিঙ্ক দু হাজার উনিশ এই অঙ্কটা যেই মেন টু থাউজেন্ড নাইনটিনে তোমার এসেছিলো ইয়ারের রাইট नेक्स्ट एक क्वेश्चन देखो नंबर नाइन लिमिट एक्सटेंस टू पाई लिमिट एक्सटेंस टू पाई वन प्लस कॉस एक्स बाई एक्स माइनस पाई का होल स्क्वायर এটার লিমিটটা ইভ্যালিউট করলে কি হবে দেখো তুমি যদি কুট করো এক্স মাইনাস পাই ইকাল টু জেড তাহলে as এক্স টেন্স টু পাই জেড টু জিরো তাহলে লিমিট জেড টু জিরো ওয়ান ক্স মানে হচ্ছে তার মানে দেখো লিমিট জেড টু জিরো ওয়ান পাই প্লাস থিটা তাহলে কী হবে কস জেড কিন্তু পাই প্লাস থিটা মানে মানে অল সাইন টেন কস অল সাইন tan tan ঘরে আসছে তার মাইনাস বাই z স্কয়ার লিমিট z টেন্ডস টু 0 টু সাইন স্কয়ার z বাই 2 বাই z স্কয়ার বাই 4 ইনটু 4 আমি অ্যাডজাস্ট করলাম তার দেখো 1 বাই 2 লিমিট z টেন্ডস টু 0 sin z বাই 2 বাই z বাই 2 তার হোল স্কয়ার তার মানে হাফ ইনটু 1 স্কয়ার হা এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম যে কস জেড মানে হচ্ছে এরপরে আমার দরকার হচ্ছিল ওয়ান মাইনাস কস জেড তার মনে হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার জেড বাই টু সরি টু সাইন স্কোয়ার জেড বাই টু এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হবে এই লাইন ত্রীকর্মীদের ফর্মুলা আমি নেক্সট ক্লাসে ত্রিকোণমিতি পড়াবো তখন এই ফর্মুলা গুলো সুন্দরভাবে বুঝে যাবে বেশ নাম্বার টেন देखो इफ अल्फा बीटा आर टू रूट्स टू रूट्स ऑफ़ द इक्वेशन ऑफ़ द इक्वेशन ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जीरो अल्फा बीटा जो भी ए क्वाड्रेटिक इक्वेशन दूर रूट है हम then so that limit x tends to alpha 1 minus cos of a x square plus b x plus c by x

যেহেতু এখানে সিন্স আলফা অ্যান্ড বিটা আর টু রুটস অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকাল টু জিরো তাহলে আমরা কি জানি রুট মধ্যে রিলেশন কি আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ ইন্টু আলফা বিটা মানে হচ্ছে কত ছিল প্রোডাক্ট অফ টু রুটস

স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বিটা তার হোল স্কোয়ার্স মাইনাস বিটা তার হোল স্কোয়ার এ স্কোয়ার এক্স মাইনাস বিটা তার হোল স্কোয়ার জাস্ট এটা আমি অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করে আমার লাভটা কি হল এটা অ্যাডজাস্ট করে আমার লাভ কি হল দেখো লিমিট তাহলে এটা করতে পারবো এটাকে যদি মনে মনে ধরে নাও তার মানে দেখো লিমিট লিমিটু সাইন স্কোয়ার এ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা বাই টু টু আলফা বাই এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা রাইট আচ্ছা এখানে যেটা করছি ইন্টু ফোর করলাম কিন্তু ফোর করলাম ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বিটা তার হোল স্কোয়ার তাহলে দেখো লিমিট জেড টেন্স টু জিরো করে দিলাম এখানে হাফ বাই আনলাম সাইন জেড বাই জেড তার হোল স্কোয়ার এখানে জেড সমান কি ধরলাম এ ইন্টু এক্স মাইনাস আলফা বাই টু মানে জেড সমান এখানে ধরেছে ए इंटू एक्स माइनस आलफा इंटू एक्स माइनस बीटा बाय टू ये तो धरा जेड समान राइट ये आमी जेड समान धरलाम इंटू लिमिट एक्स टेंस टू आलफा ए स्क्वायर इंटू एक्स माइनस बीटा तार होल स्क्वायर ना अल्टीमेट होता है देखो हाफ इंटू वन इंटू ए स्क्वायर इंटू आलफा माइनस बीटा

যে প্রায় তিনটে আমি ক্লাস নিলাম তো তিনটে ক্লাসে তোমাদের ওভারঅল কনসেপ্ট আমি বললাম যতটুকু তোমার ক্লাস ইলেভেন আছে ম্যাক্সিমাম অনেক অঙ্ক আমি পত্রে টাইপের করিয়ে দিয়েছি এরপরে তোমরা বাড়িতে সেগুলো প্র্যাকটিস করো আই থিঙ্ক তোমাদের কাছে জিনিসটা আরও ইজি হবে ওকে সো টুডে আই স্টপ থ্যাংক ইউ